হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই খুব ভালো আছেন। বয়স আমাদের 30 হতে না হতেই আমাদের ফেস নিয়ে চিন্তা চলে আসে, কেননা এই সময়টা থেকেই আমাদের চেহারায় বলিরেখা একটু একটু করে পড়তে শুরু করে, সেই সঙ্গে চোখের চারিপাশেও ফাইন লাইন দেখা দিতে শুরু করে। আমাদের বয়স যত বাড়তে থাকে আমাদের ত্বকের ইলাস্টিসিটি তত কমতে থাকে, ফলে আমাদের চামড়া ভাঁজ হয়ে যায় বা কুচকে যায়, আর তার সাথে সাথে কিন্তু ত্বকের মধ্যে বিভিন্ন ধরনের দাগছোপও দেখা দিতে শুরু করে। সেটা নিশ্চয়ই আমরা কেউ পছন্দ করি না বা চাই না। তাই আজ আমি আপনাদের জন্য এমন একটা নাইট ক্রিমের রেমেডি নিয়ে হাজির হয়েছি যেটি যে কোনো বয়সের ছেলে ও মেয়েরা ব্যবহার করতে পারবেন, আর এটি ব্যবহারে ডে বাই ডে ত্বকের সমস্ত দাগছোপ ও বলিরেখাকে দূর করে ত্বককে উজ্জ্বল ফর্সা টানটান করে তুলবে। এটি 100% ন্যাচারাল ও 100% কার্যকারী হবে, আর এটি আপনার ত্বকের যৌবনকে ধরে রাখতে সাহায্য করবে, আর সেই সঙ্গে আপনাদের বয়সকে 7 থেকে 10 বছর পর্যন্ত কমিয়ে দেবে। তাহলে চলুন ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক ক্রিমটি কিভাবে বানাতে হবে ও কিভাবে ত্বকে অ্যাপ্লাই করতে হবে। এই ক্রিমটি বানানোর জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে 2 চা চামচ চাল। আপনারা যদি সাদা চাল অর্থাৎ আতপ চাল নিয়ে নিতে পারেন তাহলে সবথেকে ভালো, কেননা আতপ চাল আমাদের ত্বকের জন্য বেশি ভালো। কিন্তু আতপ চাল যদি না থাকে তাহলে নর্মাল ভাতে খাওয়া চালই নিয়ে নেবেন। চালে প্রচুর পরিমাণে ভিটামিন বি পাওয়া যায়, যা বিউটি ভিটামিন নামেও পরিচিত, যা আমাদের স্কিনকে ফেয়ার, ব্রাইট ও স্পটলেস বানাতেই সাহায্য করে। চালের মধ্যে অ্যান্টি এজিং প্রপার্টিজও থাকে, যা আমাদের কোলাজেন প্রোডাকশনকে বুস্ট করে ত্বককে টানটান করে তোলে। এটি আমাদের ত্বক থেকে এজিং অফ সাইনকে অর্থাৎ ত্বক থেকে রিঙ্কল ও ফাইন লাইনকে কমপ্লিটলি রিমুভ করে। আমাদেরকে প্রথমেই চালগুলিকে 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে নিতে হবে, যাতে চালের গায়ে নোংরা ময়লা লেগে না থাকে। তারপর হাফ কাপ খাবার পানি দিয়ে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। যদি আপনারা এটিকে ওভারনাইট ভিজিয়ে রাখতে পারেন তাহলে তো খুব ভালো, কেননা ওভারনাইট ভিজিয়ে রাখলে চালটি ফরমান্টেড হবে, আর ফরমান্টেড রাইস ওয়াটার আমাদের স্কিনের জন্য আরও বেশি ভালো। ফিরে আসলাম 5 ঘন্টা পর। এবার চাল ও পানি একটি ছাকনার সাহায্যে ছেঁকে আলাদা করে নিতে হবে, তবে তার আগে চালগুলিকে পরিষ্কার হাত দিয়ে মুছলে নিতে হবে, যাতে চালের সমস্ত গুণাগুণ পানির মধ্যে চলে আসে। চালগুলিকে আমি ছাকনার সাহায্যে ছেঁকে নিয়ে পিওর রাইস ওয়াটার পেয়ে গিয়েছি। এই রাইস ওয়াটারের সাহায্যেই আমি আপনাদেরকে ক্রিম বানিয়ে দেখাবো। এই রাইস ওয়াটারটি ত্বকের জন্য এত ভালো যে আপনারা কেবলমাত্র এটিকে কটনের সাহায্যে বা একটি স্প্রে বোতলের মধ্যে ভরে ত্বকের মধ্যে স্প্রে করতে পারেন, তাহলেও খুব ভালো কাজে দেবে। এবার একটি বাটির মধ্যে 2 চা চামচ রাইস ওয়াটার আমাদেরকে নিয়ে নিতে হবে, ও তারপর এর মমধ্যে আমাদেরকে অ্যাড করতে হবে 1 চা চামচ রোজ ওয়াটার অর্থাৎ গোলাপ জল। তবে গোলাপ জল যদি আপনাদের কাছে না থাকে তাহলে এটি স্কিপ করে দেবেন, কিন্তু যদি থাকে তাহলে অবশ্যই অ্যাড করবেন, কেননা গোলাপ জল আমাদের ডাল, ড্রাই, রাফ স্কিনকে সফট করে তোলে। এটি আমাদের ত্বককে ফেয়ার ও ব্রাইট বানায়, ত্বকের পিএইচ লেভেলকে মেনটেন করে রাখে, সেই সঙ্গে ত্বকের দাগছোপকে হালকা করতেও সাহায্য করে। নেক্সট আমাদেরকে নিয়ে নিতে হবে অলিভ অয়েল। অলিভ অয়েলে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে, যা আমাদের ত্বককে বিউটিফুল বানাতে, ফর্সা উজ্জ্বল ও গ্লোয়িং করে তুলতে ভীষণভাবে সাহায্য করে। অলিভ অয়েলে অ্যান্টি অক্সিডেন্ট থাকে, যা আমাদের ত্বকের গভীরের স্তরে পৌঁছে প্রয়োজনীয় খনিজের যোগান দিতে পারে। নেক্সট এর মধ্যে একটি ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিতে হবে। ভিটামিন ই ক্যাপসুল না দিয়ে এখানে আপনারা ভিটামিন ই অয়েলও অ্যাড করতে পারেন, কেননা ভিটামিন ই আমাদের ত্বকের জন্য ভীষণই প্রয়োজনীয় একটি উপাদান। এটি আমাদের ত্বকের খাবার বলতে পারেন। ভিটামিন ই এর অভাবে আমাদের ত্বক ডাল, ড্রাই ও বেজান হয়ে পড়ে, ত্বকের গ্লো একদমই হারিয়ে যায়, তাই ভিটামিন ই অবশ্যই আমাদের ত্বকে ইউজ করা উচিত। নেক্সট আমাদেরকে এর মধ্যে দিতে হবে 2 থেকে 3 চা চামচ অ্যালোভেরা জেল। তারপর সবগুলি উপকরণকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তাহলে খুব সুন্দর একটি ক্রিমি স্ট্রাকচারে পরিণত হয়ে যাবে। এই ক্রিমটি আপনারা গোসলের পর একবার ও রাতে ঘুমোতে যাওয়ার আগে একবার 2 বার পরিষ্কার ত্বকে লাগিয়ে নেবেন, আর লাগিয়ে নেওয়ার পর 2 থেকে 3 মিনিট হালকা হাতে নিচের থেকে ওপরের দিকে ও সার্কুলার মোশনে মাসাজ করে করে লাগিয়ে নেবেন। তারপর সারা রাত ত্বকের মধ্যে লাগিয়ে রেখে দেবেন ও সকালে ঘুম থেকে উঠে ফেস ওয়াশের সাহায্যে বা নর্মাল পানি দিয়ে ত্বক ভালোভাবে ধুয়ে ফেলবেন।
এই ক্রিমটি নর্মাল ফ্রিজে আপনারা 7 থেকে 10 দিন স্টোর করে রেখে ব্যবহার করতে পারবেন। এটি নিয়মিত ব্যবহারে আপনাদের ত্বক ধীরে ধীরে কাচের মতো চকচক করবে ও ত্বকের সমস্ত দাগছোপ চলে যাবে ও ত্বকের রং 1 থেকে 2 সেট পর্যন্ত ফর্সা হয়ে উঠবে। আশা করি আজকের নাইট ক্রিমের রেমিডিটি আপনাদের পছন্দ হয়েছে। যদি ভিডিওটিকে ভালো লাগে প্লিজ লাইক ও শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন, সেই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন, কেননা আমি ইউটিউবের মতো ফেসবুকেও প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও ফটোস আপলোড করতে থাকি।